আসসালামু আলাইকুম, আমি রাসেল, একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা ইনস্টাগ্রাম থেকে ইমেল কালেকশন করতে পারি। আমি যেহেতু লিস্ট বিল্ডিং এর কাজ করছি মার্কেট প্লেসে, সো যারা বিগিনার, যারা খুবই নতুন এই ফিল্ডে, তাদের জন্য ভিডিওটি অনেক ইনফরমেটিভ হবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো বন্ধুরা, আমি আপনাদের দেখানোর জন্য এখানে তিনটি লিস্ট এনেছি: ইনস্টাগ্রাম প্রোফাইল, দেন হচ্ছে ইউজার নেম, দেন হচ্ছে তাদের ফলোয়ার। আমি দেখাবো এই তিনটি ইনস্টাগ্রাম লিঙ্ক থেকে আমরা কিভাবে ইমেল কালেকশন করতে পারি। তো প্রথমে আমরা যাব প্রথম এন্ট্রিতে, এটা কপি করে নিই, কন্ট্রোল সি। দেন হচ্ছে আমরা আবার গুগলে যাব, গুগলে গিয়ে এখানে পেস্ট করব, কন্ট্রোল ভি, পেস্ট করলাম সার্চ। দেখুন, এই প্রোফাইলে আসার পর আমরা ইমেল অ্যাড্রেস পেয়ে গেলাম। প্রথমেই এটা কপি করে নিই, কপি, দেন হচ্ছে আমরা এখানে পেস্ট করব, ওকে। দেন হচ্ছে আমরা ওনার প্রোফাইলে আবার আসি। দেখুন, ওনার একটি ইউটিউব চ্যানেল আছে, এই লিঙ্কে আমরা একটু ক্লিক করি, আমরা দেখি আরও কোনো ইনফরমেশান পাই কি না। ওনার অ্যাবাউট সেকশনে যাব, এই ইউটিউব চ্যানেলের অ্যাবাউট সেকশনে আসলাম, অ্যাবাউট সেকশন, অ্যাবাউট সেকশনে আসলাম। দেখুন এখানে ভিউ ইমেল অ্যাড্রেস, এখানে যদি ক্লিক করি একটি ইমেল অ্যাড্রেস সাবমিট, আই এম নট এ রোবট, বাইসাইকেল, বাইসাইকেল কোথায়, এই যে একটা বাইসাইকেল, এই যে আরেকটা, এই যে আরেকটা, দেন ভেরিফাই, দেন সাবমিট। দেখুন এখানে আমরা আরেকটি ইমেল অ্যাড্রেস পেলাম, সো এটা আমরা একটু কপি করে নিব, কপি লিঙ্ক টেক্সট বা কপি ইমেল অ্যাড্রেস। দেন হচ্ছে আমরা একটি কমা দিব, দেন হচ্ছে এই ইমেল অ্যাড্রেসটা পেস্ট করে দিব। তাহলে আমরা এখান থেকে দুইটি ইমেল অ্যাড্রেস পেলাম। আচ্ছা, দেন হচ্ছে আমাদের সেকেন্ড প্রোফাইল, আমাদের সেকেন্ড এন্ট্রিটা কপি করে নিলাম এখান থেকে। দেন হচ্ছে আমরা গুগলে যাব, আবার এটা কেটে দেই, পেস্ট করলাম, দেন ইন্টার। দেখুন এখানে আসার পর দেখুন ওনার কোনো ইমেল অ্যাড্রেস এখান থেকে নেই, আমরা পাই নাই। তবে একটি লিঙ্ক আছে ওনার ওয়েবসাইটের, আমরা ওয়েবসাইটে একটু গিয়ে দেখি যে কন্ট্যাক্ট আস পেজে পাই কি না। কন্ট্যাক্ট আস কোথায়, কন্ট্যাক্ট আস হেল্প ইমেল, একটি হেল্পে গিয়ে আমরা দেখি ইমেল অ্যাড্রেস, এই যে একটা ইমেলের আইকন আছে, না এই ইমেল অ্যাড্রেসে কোনো ইমেল নেই। আমরা কন্ট্যাক্ট আস পেজে যাই, দেখি একটু নিচের দিকে, কন্ট্যাক্ট আস পেজ, কন্ট্যাক্ট উইথ আস ফেসবুক, দেখি ফেসবুকের অ্যাবাউট সেকশনে পাই কিনা। ফেসবুকে যাই, ফেসবুক, ফেসবুকের অ্যাবাউট সেকশনে যাব, এই যে এটা হচ্ছে অ্যাবাউট সেকশন, এখানে ক্লিক করি। দেখুন এখানে কোনো ইমেল অ্যাড্রেস নেই, আমরা একটি ইউটিউব চ্যানেল পেলাম। দেখি এই লিঙ্কটি কপি করে আমরা আবার একটু গুগলে যাব, দেখি ইউটিউবের অ্যাবাউট সেকশনে পাই কি না। এটা হচ্ছে ওনার ইউটিউব চ্যানেল, দেখি অ্যাবাউট সেকশনে পাই কি না। নো, অ্যাবাউট সেকশনে কোনো ইমেল অ্যাড্রেস নেই। তাহলে আমরা কি করতে পারি, দেখি ওনার নামটা একটু কপি করে নেই, নামটা কপি করার পর আমরা একটু গুগলে যাব, গুগলে যাওয়ার পর পেস্ট করব, দেন হচ্ছে ওনার ওনার ওয়েবসাইটের ডোমেইন নেমটা নিব। নেওয়ার পর আমরা আবার এখানে যাব, যাওয়ার পর একটি স্পেস দিব, স্পেস দিয়ে আমরা ইমেল অ্যাড্রেসটি পেস্ট করব, দেন হচ্ছে সরি ওয়েবসাইটের ডোমেইন নেমটি পেস্ট করলাম, দেন হচ্ছে ইমেল লিখব, ইমেল সার্চ দিই, একটি ইমেল অ্যাড্রেস পেলাম, বাট এটা মেবি ওনার না। দেখি ওনার নামটা কি, নামটা হচ্ছে এই যে এটা, বাট এই নামটা আরেকজনের, সো এটা ওনার ইমেল অ্যাড্রেস না। আমরা আরেকভাবে ইমেল অ্যাড্রেস পেতে পারি, দেখি একটু জিমেলে যাই, জিমেল ডট কম লিখে সার্চ দিলাম, সার্চ দেওয়ার পর এখান থেকে কম্পোজে ক্লিক করব, কম্পোজে ক্লিক করলে কি আসে, দেন হচ্ছে আমরা ওনার নামটি আবার কপি করে আনব, কপি, দেন হচ্ছে আমরা এই কম্পোজের যে রেসিপিয়েন্টস যে জায়গা এখানে আমরা পেস্ট করব, এটা ওনার নামটা, দেন হচ্ছে একটা অ্যাট দ্য রেট অফ দিব। দেন আমরা দেখি ওনার কোনো জিমেল অ্যাকাউন্ট আছে কি না, gmail.com লিখে এন্টার দিলাম,
এন্টার দেওয়ার পর কার্সর এখানে ধরব। ইয়েস, দেখুন ওনার এই ইমেল অ্যাড্রেসটা ভ্যালিড, কারণ আমরা ভ্যালিড বলতে পারি এই কারণে ওনার ভিডিও কল অ্যাক্টিভ আছে, দেন হ্যাঙ্গআউট অপশন অ্যাক্টিভ আছে, ওনার এই এই সবগুলো যদি অ্যাক্টিভ থাকে তাহলে আমরা বলতে পারি যে এটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস। সো আমরা এটা কপি করে নিলাম, কপি করি কন্ট্রোল সি, দেন হচ্ছে আমরা এটা এখানে পেস্ট করব। দেন আমরা থার্ড এন্ট্রিতে যাব, এটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করার পর আমরা আবার গুগলে যাব, এগুলো কেটে দিই, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, দেন এন্টার। ওয়েবসাইট আছে এখানে, ওয়েবসাইটে যাই, ওনার ওয়েবসাইট, ওয়েবসাইট থেকে আমরা কন্ট্যাক্ট আস পেজে যাব, কন্ট্যাক্ট আস পেজ নাই, আমরা ওনার একটি ফেসবুক আইডি পেলাম, এই ফেসবুকে ক্লিক করি, দেন হচ্ছে দেন ফেসবুকের অ্যাবাউট সেকশনে যাব। অ্যাবাউট সেকশনে আসার পর দেখুন আমরা একটি ইমেল অ্যাড্রেস এখান থেকে পেলাম। তো আমরা এইভাবে কিন্তু ইমেল অ্যাড্রেসগুলো কালেক্ট করতে পারি, হয় ফেসবুক আইডি, না হয় ইউটিউবের অ্যাবাউট সেকশন, অথবা সরাসরি ইনস্টাগ্রামে যে এইখানে ইমেল অ্যাড্রেস দেওয়া থাকে। তো এই ধরনের প্রজেক্ট মার্কেট প্লেসে অ্যাভেলেবল, আপনারা যদি এই রিলেটেড কোনো কাজ পান তাহলে ঠিক এইভাবেই আপনারা এই লিস্ট বিল্ডিংয়ের কাজগুলো করবেন। দেন এটা পেস্ট ইট হিয়ার। সো এই ছিল আজকের টিউটোরিয়াল, আপনারা দেখতে পেলেন যে কিভাবে ইনস্টাগ্রাম থেকে আমি আমার এই প্রজেক্টটি করেছিলাম। সো আশা করছি আপনাদের ভিডিওটি অনেক হেল্প করবে, এবং যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেন নাই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন, কারণ আমি বিগিনারদের জন্য, একদম যারা নতুন তাদের জন্য বিগিনার ফ্রেন্ডলি ভিডিও বানাচ্ছি শুধুমাত্র আপনাদের জন্য। সো নতুন কোনো টিউটোরিয়াল আবার দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।